আজকে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে। তো ওই মোমেন্টে তো রাইস কুকারে ভাত দিলে হবে না, এর জন্য আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করেছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা, যে প্রেশার কুকারে ভাতগুলো জাস্ট কেমন হয়। আমার সব থেকে যদি বলেন পাতিলের রান্না বা হচ্ছে রাইস কুকারের রান্না বা হচ্ছে প্রেশার কুকারের রান্না, এই তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে, এক কথায় বলবো প্রেশার কুকারের রান্না। কারণ প্রেশার কুকারে যে ভাতগুলো রান্না করি সেটা এত বেশি সফট হয়, মানে এত সুন্দর হয় খেতে বলা বাহুল্য। তবে রান্না করাটা একটু টাফ, কারণ হচ্ছে প্রেশার কুকারে ভাত রান্না করার যে প্রবলেমটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমই নরম হয়ে যেতে পারে এরকম একটা, বা হচ্ছে তলায় লেগে যেতে পারে এরকম একটা প্রবলেম কাজ করে আর কি। তো যার জন্য হচ্ছে এই ভয়টা কাজ করে, তো সেটা হচ্ছে হিসাব করে আর কি পানিটা দিতে হবে। পানিটা যখন দিব তখন আর কি খুবই কনসিয়াস ভাবে দিতে হয় এই আর কি। তো পানি ঠিক থাকলে আপনার প্রেশার কুকারে ভাত রান্নাটা একদমই পারফেক্ট হবে। তা আমার অ্যাকচুয়ালি আজকে শেয়ার করতে ভুলে গেছি, যে মানে প্রথম থেকে যদি শেয়ার করতাম, তো যারা আর কি জানে না প্রেশার কুকারে ভাত কীভাবে রান্না করতে হয় বা রান্না করলে কেমন হয়, তাদের জন্য আর কি হেল্পফুল হতো। তবে অনেকেই জানি যে জানে, তো আমার আমি প্রায় মানে প্রেশার কুকারে আমার রান্না করা হয়। যেদিন দেখি যে আপনাদের ভাইয়া তো 9টার মধ্যে বাসা থেকে বের হয়, তো ভাত রান্না করতে আর কি দেরি হয়ে যাবে রাইস কুকারে দিলে, তো তাড়াহুড়া করে প্রেশার কুকারে দিই। বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাইস কুকার থাকলে তো আর মানুষ হচ্ছে গ্যাসে রান্না করে না, যেহেতু সিলিন্ডার। তো আগে যে বাসায় আর কি সিলিন্ডার ইউজ করতাম না, সেসব বাসায় হচ্ছে ওই যে আপনার এমনি যে গ্যাস লাইনটা থাকে ওটাতে পাতিলেই ভাত রান্না করা হতো। বাট এখন যেহেতু সিলিন্ডার ইউজ করি, তো সেই ক্ষেত্রে রাইস কুকারে ভাত রান্না করা হয় আর কি। আর আমার মাঝে মধ্যেই রান্না করতে হয়, ওই যেটা বললাম যেদিন আর কি ঘুম থেকে দেরি করে উঠে যাই বা হচ্ছে কারেন্ট থাকে না, সেই ক্ষেত্রে আমি প্রেশার কুকারটা ইউজ করি। তো আমি যেটা করি, দুই পট চাল নিলে আর কি, যে পটটা আছে রাইস কুকারের সাথে যে পাওয়া যায় পট, সেই পটে দুই পট বা যে কোনো পটেরই, আপনি গ্লাস হোক বাটি হোক, দুই পট বা তিন পট যা নেবেন তার ডাবল পানি দেবেন। যদি এক পট চাল নেন দুই পট পানি, আর দুই পট চাল নিলে চার পট পানি, এভাবে আর কি ব্যালেন্স করে দিয়ে জাস্ট আপনার হচ্ছে একটা আইডিয়া করে আর কি এটা দিতে হবে। কারণ প্রেশার কুকারে তো আপনি দেখতে পারবেন না যে ভাত ফুটছে কি না বা কিছু। তো একটা সিটি দেওয়ার সাথে সাথে পানিটা ব্যালেন্স হয়ে যায়, অফ করে দিলে ওইটা যে ভাপটা হয় আর কি প্রেশার কুকার, প্রেশার কুকার বলতে মূলত কিন্তু ভাপেই জিনিসগুলো হয়ে যায়, যে জিনিসই আপনি দেন না কেন ভিতরে, তো ওটা অটোমেটিক্যালি হয়ে যায় আর কি। এই একটা ভালো ফ্যাসিলিটি যে একটা দুইটা সিটি দিলে মাত্র 10 মিনিট আপনার ভাত রান্না হয়ে যাবে, আপনি যে পরিমাণই রান্না করেন না কেন, লিটার অনুযায়ী আর কি। এই হচ্ছে ফ্যাসিলিটি। তো আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে চলে গেছে আর আমি বেলকুনিতে এসেছি। গাছগুলো মাশাল্লাহ অসাধারণ হয়েছে, কারণ কন্টিনিউ যেহেতু বৃষ্টি হচ্ছে, তো গাছের গ্রোথ কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে। কারণ বৃষ্টির পানি পড়লে কিন্তু গাছ মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুমি শহীদ। আমি রুমি ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো এখন চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। আজকে রান্না করছি শিং মাছ দিয়ে পেঁপে, যেটা কিনা আমার হাজব্যান্ডের মোস্ট অফ ফেভারিট খাবার শিং মাছ। তো শিং মাছটাকে এভাবে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে, কষিয়ে শিং মাছটাকে আলাদা করে নিব। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ ঢাকাতে বিশেষ করে, মানে একদিন পর পর বা দেখা যাচ্ছে সকাল থেকে এই রোদ আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, তো পরিবেশটা কিন্তু ভালোই লাগে। কারণ প্রচণ্ড গরমে কিন্তু আসলে মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে এরকম পরিবেশটা ঠান্ডা রাখার জন্য, ঠান্ডা করে দেওয়ার জন্য আর কি। তো এখানে পেঁপেগুলোকে এভাবে চাকচাক করে কেটে নিয়েছি, এখন এটাকে ক্লিন করে নিচ্ছি। আর এপাশ থেকে কিন্তু আমি মাছ উঠিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে মাছটাকে আর কি উঠিয়ে নিব। আর পেঁপেটাকে আগে থেকে একটু সামান্য লবণ মেখে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। কারণ লবণ মাখানো হলে হয় কি, কষটা পেঁপের সেটা হচ্ছে চলে যায়, আর বিশেষ করে পেঁপেটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর কি, সফট থাকে।
তো আমি ম্যাক্সিমাম জিনিসে এভাবে লবণ মাখিয়ে রাখি, বিশেষ করে পেঁপে, তারপরে হচ্ছে ওটাকে কি বলে কুশি যেটা আর কি সেটা, তারপরে হচ্ছে কাকরোল, এই টাইপের যে খাবারগুলো আছে তো হচ্ছে লবণ মেখে রাখলে এটা কিন্তু অনেক সফট হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পেঁপেগুলোকে এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম মানে মশলার যে পানিটা আছে সেটা শুকিয়ে তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দিব। তো আপনারা কেমন আছেন কমেন্টে কিন্তু জানাবেন। অনেকদিন ভিডিও কন্টিনিউ দিচ্ছি না, একটু প্রবলেম ছিল, আর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, সব কিছু ঠিকঠাক। আশা করছি কন্টিনিউ একটা করে ভিডিও আপলোড দিব। তো আমার ফ্রেন্ড যারা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আর ভিডিও কেমন লাগছে যদি ভালো লাগে লাইক দিয়ে দেখে নেবেন, এটাই হচ্ছে রিকোয়েস্ট। আর দেখতে পাচ্ছেন বাসার মানে রান্নাঘরের সামনে যে ছাদটা দেখা যায়, গাছগুলো অসাধারণ না? আর এদিক থেকে চটজল দিয়ে আমার রান্নাও হয়ে গেছে। এখন আমি এখানে কচু শাক রান্না করেছিলাম, সেটাকে আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে, যেটাকে বলে হচ্ছে বাগার বা তেলে দেওয়া, সেটা দিয়ে দিচ্ছি। আর কচু শাকটা আজকে অসাধারণ, মানে কচু শাক, কিছু কিছু কচু শাক আছে সেদ্ধ করলেও কিন্তু ডাটা বা শাক সেদ্ধ হতে চায় না, তো আমার এই শাকটা খুব ভালো ছিল। তো এদিক থেকে কচু শাক রান্না হয়ে গেছে, কালারটাও কিন্তু একদম কি বলে সবুজই ছিল, খুব সুন্দর হয়েছে। আর একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি, বৃষ্টির দিনে এই খাবারগুলো কিন্তু জাস্ট ওয়াও। আর শিং মাছটা আজকে রান্না করতে চাই নাই, বাট আপনাদের ভাইয়া, ওই যে বললাম ভাইয়ার অনেক পছন্দ যার জন্য রান্না করলাম। তো ভিডিও এতটুকুই, ছোট ছোট ভিডিও শেয়ার করি আপনাদের দেখার সুবিধার্থে, তো আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন, আর যারা কমেন্ট করেন অবশ্যই তাদের ঘরে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।